বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের পর্বে আমি দেখাবো আপনাদেরকে পেরা সন্দেশ বানানো কিভাবে বানাতে হয়। পুরো রেসিপিটা দেখেন, আশা করি অনেক সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মানে যে কখনোই ট্রাই করেন নাই, প্রথমবার চেষ্টা করবেন, অবশ্যই পারবেন ইনশাল্লাহ। একবার মনোযোগ দিয়ে দেখুন। আমি এইখানে গরুর দুধ নিয়ে নিছি 2 লিটার। এটা ফ্রেশ গরুর দুধ, এই মাত্রই নিয়ে আসা হয়েছে। চাইলে কেউ ফ্রিজের প্যাকেটের দুধ দিয়েও করতে পারে, ওটা দিয়েও হয়, সুন্দরই হয়। এটা আসলে আজকেই দিয়ে গেছে, তো এই জন্য আজকে এটা ফ্রেশটাই করা হচ্ছে। আর ফ্রিজে যখন থাকে ফ্রিজেরটা দিয়েই করা হয়, এটা অনেক সুন্দর হয় সবভাবে করলেই। আমি এবার চুলায় দিয়ে দিচ্ছি, এখন একটু হাই ফ্লেমে রাখবো যাতে তাড়াতাড়ি বলক চলে আসে এই জন্য। আর বারবার নেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না পড়ে, এই জন্য এই টাইমটাতে বলক আসার আগে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই বারবার আমি লেড়ে দেবো। এই চুলার পাশে দাঁড়ায়াই এটা করতে ঘন্টা খানিকের মতো সময় লাগবে। এটা বলক চলে আসছে, এটা যখন অর্ধেকটা হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে চেনি দিয়ে দেব। অর্ধেকটা হওয়া পর্যন্ত ওয়েট করব। এত সহজভাবে রেসিপিটা দেখানোর চেষ্টা করছি যে যে কেউ পারবে এটা। এখানে আমি 2 লিটার দুধের মধ্যে, এটা কাপ নেই তো আমার, মগ দিয়েই করা হচ্ছে। মগ বলতে এটা পানি খাওয়ার মগ, হাফ মানে মোট মিলে হাফ কেজি চিনি এখানে লাগবে। হাফ কেজি চিনি হলেই হবে। মিষ্টিটা একদম পারফেক্ট থাকবে, আর চেষ্টা করবেন মিষ্টিটা একটু বেশি দেওয়ার জন্য, কারণ দুধের যে ক্ষীরটা ওইটা যখন যেমন রুটি বানাই আমরা, যেমন ই করতে হয় রুটি কাটতে হয় মানে বেলার আগে ছেনতে হয়, ওই রকম একটু হবে। তো এই জন্য যাতে চিনিতে আঠা হয়ে লেগে থাকে এই জন্য একটু চিনির পরিমাণটা বেশিই লাগবে। এরপর দেখেন দুধ অনেকটাই কমে গেছে, প্রায় ঘন হবে ওই রকমই হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করলেই আমরা বানাতে পারবো সন্দেশটা। দেখেন কতটা ঘন হয়ে গেছে। এই টাইমটাতে এখানে দাঁড়া থেকেই নাড়তে হবে, যেহেতু অনেক ঘন হয়ে গেছে, আর বেশি টাইম লাগবে না। যে দেখেন কতটা ঘন হয়ে গেছে, এটা আমি একটু ঘন ঘন লাড়তে হবে যাতে মনে হচ্ছে একটু সানা সানা, সেটা যাতে ই হয়ে যায়, গাঁটলেই যাতে মিশে যায়। এই যে ওইটা হচ্ছে নামানোর পরে, আর একটু সময় জাল করে নামানোর পরে এরকম ঘনত্ব হয়ে গেছে। দেখেন এখন মনে হচ্ছে একদম পারফেক্ট একটা। এর মধ্যে একটু আমি ঘি ছিল না তো এই জন্য তেল অ্যাড করছিলাম, আপনারা ঘি দিবেন অল্প একটু, বা তেল থাকলে তেলই দিবেন। আর দুধটাই তো পুরাটা ঘি, এই জন্য দিতেই হবে এমন কোনো কথা না। দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন তেল হাতে নিয়ে একটু মথে নিয়ে তারপরে বানাতে হবে, একদম পারফেক্ট, এত মজাদার হয়েছিল কি বলবো। এটা গরম থাকতে থাকতেই করবেন, হাতের পাড় একটু ডোলে নিয়ে তারপরে গোল করে করবেন যাতে জিনিসটা অনেক সুন্দর হয় দেখতে। আমরা সবাই মিলে বানাচ্ছি, ভাইয়া আপু। আপুর ছেলে মেয়ে সবাই মিলেই আমরা বানাচ্ছিলাম। এটা খুবই সহজ একটা রেসিপি। আমরা 400-500 টাকা কেজি পেড়া মিষ্টিটা মানে কিনে না খেয়ে এভাবে বানাইলে 2 লিটার দুধে, এখানে 24টার মতো হয়েছে, এটা অনেক বড় বড় করে বানানো হয়েছে, তো এই জন্য 24
25টা এরকম হয়েছে, আরও ছোটো করলে আরও বেশি হবে, এর অর্ধেকটা করলে।